হাই গাইজ, আপনারা কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। গাইজ, আজ আমরা কথা বলবো ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে, মমতা দিদির সঙ্গে। তো চলুন আমরা কথা বলি। আচ্ছা দিদি, মানছি বাদাম কাকু গরিব মানুষ, বাদাম বেছে খায়, তাই বলে এভাবে তাকে অপমান করবেন? তুমি খেতে পেতে না আগে একটা ভিড়ি দিনে তিনবার টানতে। আচ্ছা দিদি, দুই নম্বর প্রশ্ন, সেটা হলো হাঁসের পালক, মাথা ছেঁড়া চুল, যেগুলো আপনারা ফেলে দেন, মোবাইলের বডি ভাঙ্গা, হ্যাঁ আরো প্লাস্টিকে অনেক পণ্য ফেলে দেন, সেগুলোর বিনিময়ে তো বাদাম দিচ্ছে, ঠকাচ্ছে না তা কাউকে? আমাদের অত সস্তা নয় চমকানো। তিন নম্বর প্রশ্ন দিদি, কাঁচা বাদামে যে প্রচুর ভিটামিন আছে সব ডাক্তারের এ কথা বলে, আপনি কি বলেন? কাঁচা বাদামে বুবুই আছে প্রচুর ভিটামিন, আগামী দিন বাবা মাকে চিন্তা করতে হবে না। চার নম্বর প্রশ্ন দিদি, বাদাম দাদা, ভুবন দাদা শুধু ভারতেই সব কিছুর বিনিময়ে বাদাম বেচছেন, তাকে অন্য কোনো দেশে বাদাম বেচার ব্যবস্থা করে দিবেন? দিলে কোন কোন দেশে দিবেন একটু বলে দেন তো। বাদাম দাদার জন্য, ভুবন দাদার জন্য মাসে কত টাকার ব্যবস্থা করে দিতে পারবেন? পয়সা নেই আমাদের, সরকার 10 লক্ষ টাকা পর্যন্ত ক্রেডিট কার্ড করে দেবে।